স্টার্ট করছি। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। কালকে তো উজানের অ্যাডমিশন হয়ে গেছে, আজকে যাচ্ছি ওকে নিয়ে, ওর জামা কাপড়ের মেজারমেন্টগুলো নেবে। এনা বাবার কাছে যা। আর উজান যাচ্ছে এখন ওর ইউনিফর্ম আর শুজের মেজারমেন্ট দেবে, তো সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর স্কুল থেকে ওনারা বলেছিল যে, আর স্কুল যাচ্ছি না তো, আমরা এসিএ চল যাচ্ছি, তো বেউ করতে যাচ্ছি আমরা। আর আজকে রোদটা বেশ লাগছে, তো আমি ভাবলাম যে সানগ্লাসটা পরেই যাই, কারণ আমার কিছু বছর আগে চোখে একটু ইনফেকশন টাইপের হতো যখন বাইরে বেরোতাম, তখন ডাক্তারের বলা ছিল যে বাইরে বেরোলে আপনি সানগ্লাস ইউজ করবেন। তো লাস্ট দু তিন বছরে তো তেমন বাইরে যাওয়া হতো না, তো এখন যখন বাইরে বেরোচ্ছি আর রোদটা বেশ আছে, তখন ভাবলাম যে সানগ্লাসটা পরেই যাই, বেশ রোদটা আছে। তো এই কালকে তো গিয়ে অ্যাডমিশন করে নিয়ে এসেছিলাম, আর আজকে যাচ্ছি ওর জামা কাপড়ের মেজারমেন্টটা দিই। ওকে একটু স্কুলের ফিলটা দিতে হবে এই আর কি, এটাই হচ্ছে মেন মোটিভ। তো লেটসি, ও তো একদমই না না করছে, তো দেখা যাক। দেখো কি কিরম ওয়েদার, এত কড়া। জান গোটা রাস্তাটা পুরো হেঁটে এসেছে, ও যে হেঁটে আসবে সেটাই আমার ধারণা ছিল না। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ নতুন শু ইউনিফর্ম পরেই বসে আছে, স্কুলে ইউনিফর্ম পরেই এসেছিল। চলো টাইম টু গো হোম। বলো বাই বাবু, চলো বাড়ি যাবে, আবার স্কুল যাবো না, স্কুল যাবো না, এখন স্কুল থেকে বাড়ি বাড়ি ফিরতে চায় না। আর বেল বাজে না, না আর বেল বাজে না, চলো আমরা বাড়ি পৌঁছে গেছি, মানে এখন পার্কিংয়ে আছি। মুখে হাত দেয় না বাবু, হ্যাঁ জল খাবে, চলো বাড়িতে গিয়ে জল খাবো, চলো ভেতরে ঢোকো। কত টিপবে, কি টিপবে এখানে, মাইনাস ওয়ান টিপবে। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, এটাই মাইনাস ওয়ান বাবু, এটাই মাইনাস ওয়ান বাবু। আচ্ছা চলো চলো, এটা জিরো, কি হলো বাবু, কি সাউন্ড হলো, অনুপম পুরো ঘেমে গেছে। কেমন লাগলো আজকে, হ্যাঁ ভালো লাগলো, এটা জিরো, তুমি জিরো টিপে দিয়েছিলে,
বাবু কি মনে হলো আজকে কি মনে হলো মনে হলো হ্যাঁ হ্যাঁ সেটাই ও স্লাইডে চড়তে একদম ভালোবাসতো না আজকে এতবার করে স্লাইডে চড়লো হ্যাঁ এটা জাস্ট ম্যাটার অফ টাইম বাবু তুমি কি গান শিখেছিলে গড়িয়া চলি তোমাকে কে শিখিয়েছে বাবু এই গানটা কি করে শিখলো আমার বাবার কাছ থেকে শিখেছে বাবু কে শেখালো এই গানটা আমি জানতাম দাদাই জুতোটা বার করো তোমার জুতো টেক আউট ইউর শুজ চলো একটু জল খাও চান করো তারপরে খাবে মিস কি বললো ভালো লেগেছে আর তুমি কি কি করলে বলো অল্প ছিল তিন চারটে ছিল হ্যাঁ এখন বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশনের দিকে আজকে আমার বাবা মারা বাড়ি ফিরে যাচ্ছেন মানে ওরা এখন যাচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আমার মামা থাকেন তো মামার কাছে কিছুদিন একটু ভিজিট করে তারপরে ওনারা বাড়ি চলে যাবেন তো সেই জন্য অনুপম আর আমরা দুজনেই যাচ্ছি বাবা মাকে স্টেশনে দিয়ে আসতে জিনিসপত্রগুলো পেছনে আছে আর আমরা এখন জাস্ট বাড়ি থেকে বেরোলাম চলো স্টেশনে যাই আর তোমাদেরকে আজকে ব্যাঙ্গালোর স্টেশনটা দেখাবো স্টেশনে এসে এখন কিছু সময় আছে আস্তে আস্তে করে যাবো ট্রেনের দিকে অনুপম ওখান থেকে জিনিসপত্রগুলো বার করছে না দুটো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত ভিড় এটা এনেছি তো হাতে এক একটা ব্যাগ ধরেছি এখান থেকে মা একটা গাছ নিয়ে যাচ্ছে মায়ের এই গাছটা খুব পছন্দের তো মা বললো যে এই গাছটা ওখানে বাড়িতে নেই তো আমি নিয়ে যাব এখন সবার হাতে কিছু না কিছু জিনিস আছে এখনো প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়নি ভেতরে গিয়ে দেখবো আমরা চলো ভেতরে যাওয়া যাক এই তো একটা নন্দিনী পার্লার আছে যদি এখান থেকে যদি এখানে নন্দিনীর প্যাড়া পাওয়া যায় আসলে নন্দিনীর প্যাড়া আমাদের খুব ফেভারিট তো যদি সম্ভব হয় তাহলে আছে প্যাড়া পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবাকে মাইসোর পাক বাবাটা নিয়েছে ড্যাডি 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 শুনতে পাচ্ছেন না ড্যাডি নন্দিনীর দুটো প্যাড়া আছে কোন প্যাড়াটা নেবে এটা দেখো না না একটা আছে তোমার একটু ব্রাউন কালার টাইপের আর একটা আছে ওই সাদা সাদা টাইপের ওই যেটা হোয়াইট কালারের যে প্যাড়া হ্যাঁ 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 এটা ঠিকই নিয়েছো আমরা বাড়ির জন্য একটা নেবো কি এগোচ্ছি হ্যাঁ আর কিছু এখানে নেবে কি ছোট কিছু চকলেট ফকলেট কিনে মা বাবাদের হাতে দিয়ে দিই যদি রাস্তায় বসে যদি খায় চলো আমরা যাই ড্যাডি ওখানে দেখছে না ও এখনো হয়তো প্ল্যাটফর্মটা দেয়নি প্ল্যাটফর্ম নাম্বার কত এবার আমরা চলে এসেছি বাবা মাকে ড্রপ করে দিয়েছি ড্যাডি মামিরা এখন ট্রেনের মধ্যে হায়দ্রাবাদ যাবে বলে জিনিসপত্র সব রেখে দিয়েছে আর এখন অনুপম কিছু জিনিস কিনে তারপরে আসছে তারপরে আমরা বেরিয়ে যাব কালকে কখন পৌঁছাবে
8টা এসে গেছে, ওগুলো ওই ব্যাগের মধ্যে রেখে দাও। এবার এবার নেমে যাই আমরা। থোড়া সাইড দেন এইখান থেকে দেখা যাবে তো 12-13 এখান থেকে। এই তো ভেতরে বসে আছি। মেইন প্রবলেম হচ্ছে মা বাবাদের হচ্ছে মিডল সিট আর আপার সিট আছে, তো মা কি করে চড়বে আমি সেটাই খালি ভাবছি। হ্যাঁ, কিন্তু নিচে একদম নিচে সিট তো নেই। ও মিডল আর আপার। আরে ওখানে পাশে যারা আছে ওখানে ওদের একটা বেবি আছে, তো বাবা আবার বেরিয়ে এসছে নাকি? আমরা আসছি তাহলে, তুমি আর নিচে নামো না, তুমি যাও। কিন্তু তখন মনে হচ্ছিলো বৃষ্টি হবে হবে, তো সেই জন্য বেশি দেরি করলাম না বাইরে, তো চলে এলাম। দেখি বাড়িতে যদি কিছু রান্না হয়ে থাকে ঠিক আছে, নাহলে আমি আর মা দুজন রান্না করে নেবো। এই হচ্ছে অনুপম, তো চলো, খুব টায়ার্ড হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে পরের দিন, কালকে বা আমাদেরকে ড্রপ করে এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর ব্লগ এন্ড করতে এনার্জি ছিল না, তো আজকে ব্লগটাকে এন্ড করছি। বাবা মারা হায়দ্রাবাদে পৌঁছে গেছে আর দেখো আমার গাছে কি সুন্দর একটা অপরাজিতা ফুল হয়েছে, সুন্দর। চলো আজকের ব্লগটিকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো আর পাশে থেকো। টাটা।